হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট দ্য ওয়ে অফ গ্ল্যামার। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটি প্রোডাক্টের রিভিউ করবো, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ডিট্যানিং বডি অয়েল। হঠাৎ বডি অয়েল কেন? কারণ শীত পড়ছে এবং উইন্টার সিজন এসে গেছে এবং আমাদের স্কিনটাও ভীষণ ড্রাই ফিল হচ্ছে। তো আমি ভাবলাম একটা বডি অয়েলের রিভিউ করি, যেটা তোমরা সবাই ইউজ করতে পারবে। একটি ফাইল কিনলে বাড়ির সকল মেম্বার্স ইউজ করতে পারবে এই বডি অয়েলটি। তো ওশিয়া হার্বালস হলো ওয়েস্ট কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েল নোন ব্র্যান্ড, যার সমস্ত প্রোডাক্ট আমরা কিন্তু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করে থাকি। এবং ওশিয়া হার্বালসের রয়েছে হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট, আর তার মধ্যেই আমি একটি প্রোডাক্ট চুজ করেছি এবং তোমাদের সামনে রিভিউ করব। সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ডিটাইনিং বডি অয়েল। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে সেই বডি অয়েলটি কেমন, প্রাইস কত এবং কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটা জানতে পুরো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, এই হলো ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিট্যানিং বডি অয়েল। তোমরা দেখতেই পাচ্ছ এইরকম একটি প্যাকেজিং, জাস্ট একটু স্টিকারগুলো উঠে গেছে, যেহেতু আমি এটা রেগুলার বেসিসে ইউজ করি দেন এইরকম একটু অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি তাও তোমাদের বলে রাখছি, দেখতেই পাচ্ছ এরকম একটা খুব সুন্দর একটা বটল। বটলটা খুব শাইনি, বেশ একটা ক্যাপ থাকে এবং লেখাই রয়েছে ওশিয়া হার্বালস রেডিয়েন্স ডিট্যানিং বডি অয়েল, এবং লেখা রয়েছে বডি কনফিডেন্স ন্যাচুরালি এনরিচ উইথ জিনসিং লিকোরিক অ্যান্ড অলিভ অয়েল, প্যারাবিন ফ্রি, নন স্টিকি। ফার্স্টে মেনশন করে দিয়েছে প্যারাবিন ফ্রি। আমি তাও ইনগ্রিডিয়েন্টসে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এরকম একটা সুন্দর একটা ছোট্ট প্যাকেজিং আসে এবং একটা শক্ত ক্যাপ থাকে, রাউন্ড ক্যাপ এরকম একটি দেখতে। তো এটা থেকে মানে প্রোডাক্ট লিকেজ হওয়ার কোনো রকমের ভয় নেই, ইজি টু ট্রাভেল, তোমরা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারো। এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 195 টাকা, 200 গ্রামের একটা কন্টেনারে আসে 195 টাকা এর প্রাইস। তোমরা যদি যে কোনো লোকাল মার্কেট বা যে কোনো যদি কসমেটিক শপ থেকে যদি পারচেস করো দেন 10-15% ডিসকাউন্টও পেয়ে যাবে। এছাড়া তো অনলাইনে ওশিয়া হার্বালসের প্রোডাক্ট অ্যাভেলেবেল, যারা অনলাইন থেকে পারচেস করতে চাও তারাও ইজিলি অনলাইন থেকে ওশিয়া হার্বালসের এই রেডিয়েন্স ডিটাইনিং বডি অয়েলটি পারচেস করতে পারো। তো চলো বন্ধুরা, এই ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটাইনিং বডি অয়েলে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে একবার দেখে নেওয়া যাক। এর মধ্যে ফার্স্টে যেটা মেনশন করা রয়েছে, এর মধ্যে ইউজ করা হয়েছে লাইট লিকুইড প্যারাফিন, সানফ্লাওয়ার অয়েল ইউজ করা হয়েছে, সিসাম অয়েল, হুইটজাম অয়েল, অলিভ অয়েল, লিকোরিক অয়েল, র্যাপসিড অয়েল, জিনসিং অয়েল, ক্যারাট অয়েল, টারমারিক অয়েল, স্যাফরান অয়েল, এসেনশিয়াল অয়েল ব্লেন্ড, ভিটামিন ই এবং বিউটাইল হাইড্রক্সি টোলুইন। এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলি ইউজ করা হয়েছে। এবং ফার্স্টে যেটা মেনশন করা ছিল, আমি ফার্স্টেই যখন প্যাকেজিং আলোচনা করছিলাম প্যাকেজিংয়ের উপর, দেন ফার্স্টে এখানে লেখা রয়েছে যে প্যারাবিন ফ্রি, যেটা তোমাদের আমি আগেই বলেছি। বাট এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু লাইট লিকুইড প্যারাফিন ইউজ করা হয়েছে। যারা জানতে চাও, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এর মধ্যে প্যারাবিন বা প্যারাফিন ইউজ করা হয়েছে কি না, তাদের জন্যই আমি বলে রাখলাম যে এর মধ্যে কিন্তু প্যারাবিন ইউজ করা হয়নি, জাস্ট লাইট লিকুইড প্যারাফিন ইউজ করা হয়েছে। ওভারঅল আমি যা দেখলাম, এর মধ্যে কিন্তু এমন কোনো হার্বস কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা আমাদের স্কিনের পক্ষে ভীষণ হার্মফুল। এখানে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন ক্যারাট অয়েল, হুইটজাম অয়েল, যা যা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানো যে এগুলো খুব ভালো আমাদের স্কিনের জন্য, এবং এসেনশিয়াল অয়েল, যেটা আমাদের ভীষণ ভালো স্কিনের জন্য। তো চলো এরপর আমি আমার এর টেক্সচারটা একটু দেখিয়ে দিই, দেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার হাতের মধ্যে জাস্ট অল্প পরিমাণে একদম নিয়ে নিয়েছি এই বডি অয়েলটি, ডিট্যানিং বডি অয়েলটি। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, এটা একদম ট্রান্সপারেন্ট বডি অয়েল, এর মধ্যে কোনো রকম কালার নেই। দেখতেই পাচ্ছ জাস্ট একটু অয়েলি অয়েলি, বুঝতে পারছো যে এর মধ্যে কিন্তু কোনো কালার নেই। এইভাবে হালকা করে জাস্ট ব্লেন্ড করতে হবে স্কিনের মধ্যে, স্নানের আগে 15-20 মিনিট আগে জাস্ট এইভাবে ফুল বডিতে মাসাজ করবে, হাতে পায়ে ভালো করে যেভাবে অয়েল মাসাজ করতে হয়। 15-20 মিনিট রাখার পর দেন ভালো করে স্নান করে নেবেন, যে কোনো ভালো বডি ওয়াশ দিয়ে স্নান করতে পারো বা নর্মাল ওয়াটার দিয়ে জাস্ট স্নান করে নিতে পারো। একেবারে কিন্তু নন স্টিকি, তো লেখা রয়েছে খুব যে স্টিকি ফিল বা হেভি ফিল হবে তেমন নয়, ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনে, দেখতেই পাচ্ছ। এবং এর স্মেলটা যদি বলো, আমার খুব একটা কিন্তু পছন্দ নয় এর স্মেলটা। তোমরা জানি না তোমরা যারা ওশিয়া হার্বালসের এই প্রোডাক্ট ইউজ করেছো তাদের স্মেলটা কেমন লেগেছে, বাট আমার স্মেলটা খুব একটা ভালো লাগেনি। এ দেখো, ইজিলি অ্যাবজর্ব হয়ে গেল, একদম লাইট, একদম লাইট, মানে খুব যে নন স্টিকি ফিল হবে, স্টিকি নয় একদম, একদম নন স্টিকি, দেখতেই পাচ্ছ।
হালকা একটা শাইন দিচ্ছে, গ্লো দিচ্ছে। এটা তোমরা যদি রেগুলার বেসিস, এখন উইন্টার সিজন পড়ে গেছে, এখন পারলে রোজ যদি ইউজ করো, কখনোই মানে ড্রাইনেসের সমস্যাটা আর আসবে না। তোমাদের আলাদা করে বডি ময়শ্চারাইজার ইউজ না করলেও চলবে, যদি স্নানের আগে 15 থেকে 20 মিনিট আগে যদি ইউজ করে নাও, বা যারা ভুলে যাও যে স্নানের আগে একটা বডি অয়েল ইউজ করতে, তারা স্নানের পরে ভেজা গায়ে জাস্ট একটু অ্যাপ্লাই করে নিলেও দেখবে স্কিনটা ভীষণ সফট থাকবে এবং ড্রাইনেস ফিল কখনোই হবে না। যেহেতু এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে স্যাফরান অয়েল, ক্যারাসিড অয়েল, টার্মারিক অয়েল এবং জিনসিং অয়েল, এগুলি আমাদের স্কিনের মধ্যে ভীষণভাবে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে, স্কিনটাকে লাইটনিং করে এবং সান ট্যান রিমুভ করতেও সাহায্য করে। এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে ভিটামিন এ এবং ই, যেটা আমাদের ভীষণভাবে সফটনেস বাড়াতে সাহায্য করে এবং নারিশমেন্ট দেয় স্কিনে এবং স্কিনটাকে ভীষণ সফট, গ্লোয়িং এবং সাপল রাখে। বন্ধুরা, আমি এই ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটাইনিং ফেয়ারনেস বডি অয়েলটি আমি সামার সিজন থেকে ইউজ করছি এবং এখনও কন্টিনিউ চলছে। জাস্ট এটুখানি জাস্ট রয়ে গেছে প্রোডাক্টটি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এটা আমি ইউজ করে দেখেছি যে এটা খুব স্কিনটাকে খুব সফট করতে সাহায্য করে এবং গ্লোয়িং করতেও সাহায্য করে। এটা রেগুলার বেসিসে ইউজ করলে দেন এই রেজাল্টগুলো দেখতে পাবে। ধরো তুমি আজকে ইউজ করলে, আবার এক সপ্তাহ পর ইউজ করলে, আর দেন তাহলে তেমন কোনো কিন্তু রেজাল্ট দেখতে পাবে না। এটা কন্টিনিউ করতে হবে যে কোনো প্রোডাক্টই, যে কোনো বিউটি প্রোডাক্টসই কিন্তু কন্টিনিউ করলে তার রেজাল্টটা, বেটার রেজাল্টটা আমরা দেখতে পাই। তো এখানে বলেছে যে ডিটাইনিং করে, এবার ডিটাইনিংয়ের কথায় আসি। যাদের এক্সেসিভ সানট্যান, যারা ভাবছে যে জাস্ট এই অয়েলটি ইউজ করে আমার সানট্যান রিমুভ করবো, তাহলে হয়তো অতটা এফেক্ট পাবে না। এই বডি অয়েলটি ইউজের পাশাপাশি একটা ডিটাইনিং বডি ওয়াশ এবং ডিটাইনিং বডি স্ক্রাবার যদি ইউজ করে দেন খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাবে। যাদের বলি অল্প সানট্যান, যাদের ধরো রেগুলার বেসিসে যে অল্প সানট্যান পরে হাতে পায়ে বা এক্সেসিভ এক্সপোজ এরিয়াগুলোতে, তা সেই এরিয়াগুলোতে জাস্ট এই বডি অয়েলটি জাস্ট অ্যাপ্লাই করে নেব স্নানের আগে 15 থেকে 20 মিনিট আগে, দেন দেখবে সেই সানট্যানগুলো রিমুভ হচ্ছে। মোস্ট প্রবলি এক কথা বলতে গেলে এটা যে খুব ভালো সানট্যান রিমুভ করে তেমন না, হালকা যে সানট্যান পরে আমাদের স্কিনের উপর সেই সানট্যান রিমুভ করতে খুব ভালো হেল্প করে। এবং এটা তো আগেই বললাম যে আমার এই স্মেলটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, কেমন একটা ইরিটেটিং স্মেল আমার লেগেছে, খুব একটা স্মেলটা একদমই আমার ভালো লাগেনি, জানি না কেন। বাট তোমরা যারা প্রোডাক্ট ইউজ আর ওশিয়া হার্বালসে, তাদের কেমন লেগেছে স্মেলটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এছাড়া যারা এই প্রোডাক্টটি ইউজ করেছো সেই এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে তোমরা এই ওশিয়া হার্বালসের এই ডিটাইনিং বডি অয়েলটি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো এবং কোনো সাইড এফেক্ট হয়েছে কি না। বাট আমার তো কোনো সাইড এফেক্ট হয়নি। এটা অল স্কিন টাইপ, এটা সবাই ইউজ করতে পারে। একটা ফাইল যদি তোমরা কিনে রাখো পুরো উইন্টার সিজন কভার হয়ে যাবে এবং বাড়ির প্রত্যেকটা মেম্বারসই ইউজ করতে পারে। আমার এটা জাস্ট ইউজ করে মোটামুটি লেগেছে, যে খুব ভালোও না এবার খুব খারাপও না, জাস্ট ওকে ওকে প্রোডাক্ট। তো বন্ধুরা, এই ছিল ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটাইনিং বডি অয়েলের ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টসের উপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।